আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত? তাহলে আসুন এই ফলের মৌসুমে আপনি কতটুকু ফল খাবেন তা জেনে নিই। ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সারা জীবন শর্করা জাতীয় খাবার পরিমিত ও নিয়মিতভাবে খেতে হয়। গ্রীষ্মকালে অনেক ফলমূল পাওয়া যায়। অনেকে মনে করেন ফল মিষ্টি হওয়ায় খাওয়া যাবে না, আবার এমনও ভাবেন কেউ কেউ শর্করা বাড়লে প্রয়োজনে ইনসুলিন বা ট্যাবলেট বাড়িয়ে দেবেন, এটাও ভুল ধারণা। নিয়ম ও সময় মেনে ফল খেলে রক্তে শর্করা বাড়বে না, ইনসুলিন বা ট্যাবলেটের মাত্রাও বাড়াতে হবে না। আসুন জেনে নিই ডায়াবেটিসের রোগী কোন ফল কতটুকু খেতে পারবেন। কাঁঠাল। ডায়াবেটিসের রোগী দিনে পাকা কাঁঠালের 3-4 কোষ খেতে পারবেন। মনে রাখতে হবে ওই দিন অন্য কোনো মিষ্টি ফল যেমন আম, কলা, তরমুজ, পাকা পেঁপে বা খেজুর খাওয়া যাবে না। আম। সারাদিনে মাঝারি আকারের আম হলে একটি অথবা বড় আকারের হলে অর্ধেক খাওয়া যাবে। লিচু। ডায়াবেটিসের একজন রোগী দিনে 6 বেশি লিচু খেতে পারবেন না, তবে ওই দিন অন্য মিষ্টি জাতীয় ফল খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তরমুজ। অনেকের ধারণা তরমুজে জলীয় অংশ বেশি তাই সুগার বেশি বাড়বে না, এ ধারণা সঠিক নয়। ডায়াবেটিসের একজন রোগী দিনে 1 তরমুজ খেতে পারবেন। জাম। রক্তের চিনি ও চর্বি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জাম। ডায়াবেটিসের রোগীরা নিশ্চিন্তে যত খুশি জাম খেতে পারেন। জেনে রাখুন জুস বা শরবত করে খাওয়ার চেয়ে আস্ত বা গোটা ফল খাওয়া ভালো, কারণ এতে ফাইবার অটুট থাকে। মূল খাবারের অর্থাৎ মধ্যাহ্ন ভোজন ঐশ্বভোজের সঙ্গে ফল খাবেন না, কারণ মূল খাবারে ভাত রুটি জাতীয় শর্করা এমনিতেই থাকে, ফলে স্ন্যাক্স হিসেবে গ্রহণ করুন, যেমন মধ্য সকাল বা বিকেলে সচরাচর স্ন্যাক্স বা নাস্তা খান। শর্করার হিসাব রাখার জন্য কার্বোহাইড্রেট কাউন্টিং পদ্ধতি ব্যবহার করতে পারেন, মানে মিষ্টি ফল খেলে সেদিন অন্য শর্করা কমিয়ে খাবেন। সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন।